আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারে রাঙ্গামাটি ট্যুরটি ছিল ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত কিছু ডাক্তার এবং ওনাদের পরিবারবর্গকে নিয়ে। অতিথিদের নিয়ে আমরা সরাসরি বাসে করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙ্গামাটির নতুন মোটেলটিতে চলে যাই। আমাদের এবারের রাঙ্গামাটি ট্যুরটি শুধু রাঙ্গামাটিতেই সীমাবদ্ধ ছিল না। প্রথম দিন এবং প্রথম রাত রাঙ্গামাটিতে অবস্থান করা হয়, সেই সাথে রাঙ্গামাটির দুটি বিখ্যাত স্থান পরিদর্শন করা হয়। যেমন বিগত কয়েক বছর যাবৎ রাঙ্গামাটিতে অত্যন্ত বিখ্যাত পলয়েল পার্ক পরিদর্শন করা হয় সম্মিলিতভাবে, এবং পলয়েল পার্কের বিখ্যাত সুইমিং পুলে আমাদের অতিথিদের একটি বড় অংশই গোসলে অংশ নেয়। আমাদের ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে, কারণ খুব সকাল সকালই আমাদের সবগুলি রুম বুঝে পাই। তাই অতিথিরা যার যার রুমে গিয়ে সময় নিয়ে বিশ্রাম করে ফ্রেশ হয়ে সময় মতো নাস্তা টেবিলে চলে আসে, এবং নাস্তা করে সেই নাস্তা টেবিল থেকেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য পলয়েল পার্কের দিকে চলে যাই। উল্লেখ্য, পলয়েল পার্কটি রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসন কর্তৃক নির্মিত এবং পরিচালিত, এবং যথেষ্ট মানসম্পন্ন এবং খুব জনপ্রিয় একটি ভ্রমণস্থল রাঙ্গামাটির জন্য। খুব অল্প সময়ে ঝুলন্ত ব্রিজ থেকে আমরা পলয়েল পার্কে পৌঁছে যাই। এই লাভ গেটটি নির্মাণের পিছনে একটি করুণ বেদনাবিদুর সত্য ঘটনা লুকিয়ে আছে, যা লাভ গেটের পাশেই একটি শ্বেত পাথরে খোদাই করা কাহিনীটি লিপিবদ্ধ আছে। পলয়েল পার্কের এই পাশটা অনেকটা সমুদ্রের পাড়ের মতো। লেকের পানির স্তর যখন আরও নিচে নেমে যায়, তখন এখানকার নিচের অংশটিকে অনেকটাই বিচের মতো দেখায়। ভিউয়ার্স, চলুন আমরা আমাদের অতিথিদের সাথে পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করতে করতে সুইমিং পুলের দিকে চলে যাই, এবং সেখানে আমরা একটি লম্বা সময় অতিবাহিত করব, সেই সময়টি উপভোগ করি। সুইমিং পুলের এই সময়টুকু অত্যন্ত আনন্দ উচ্ছল এবং উপভোগ্য ছিল, যা দেখেই বোঝা যায়। আমাদের অতিথিদের অবস্থানকালীন সময়ে সুইমিং পুলে বাইরের অতিথির সংখ্যা ছিল খুবই কম, যে কারণে সুইমিং পুলের সময়টুকু আরও ব্যক্তিগতভাবে উপভোগ্য ছিল। Thank you.
দেখি তুমি কিভাবে সাঁতার কাটতে পারো দেখি
দ্বিতীয় দিন সকাল সকাল আমরা জ্বলন্ত বীচ থেকে মাওরাম হাউস বোটে অবতরণ করি এবং মাওরাম হাউস বোটে করে পথিমধ্যে দুই তিনটা স্পট দেখে আমরা সন্ধ্যা নাগাদ কাপ্তাইতে পৌঁছি। কাপ্তাই পৌঁছে আমাদের জন্য পূর্ব নির্ধারিত প্রশান্তি পার্ক ক্যাম্প সাইটে চলে যায়।